কি অবস্থা মোনা? উন্নয়নের এই দেশে কারণে একদমই যায় না, লোডশেডিংয়ের মাঝে মাঝে আসে। তীব্র গরমে নিজেকে আর মানুষ মনে না, মনে হইতেছে আমি একটা সিদ্ধ আন্ডা। কারণ নেই, কারণ কি বলতেছে যে দেশে নাকি কয়লার অভাব, এর সুদানি হওয়া তোরা কয়লা এই মেশিনের ভিতরে ঢুকে যেতে পারস না। বিশ্বাস কর, মন থেকে আল্লাহর কাছে করি এই দোয়া, বিল নিতে আসিস সুদানির হওয়া। আর জরি না এখন বাস্তবে না, স্বপ্নেও আসে না। কেন আসে না? বলে যে তোমার শহরে কারেন্ট নাই, তোমার শহরে লোডশেডিং বেশি, তুমি জেনারেটর আনো তারপরে তোমার স্বপ্নে আসবো। বাস্তবে তো জরি না পাইলাম না, যা দিন স্বপ্নে পাইছি রাতে একটা বাজে যাই ঘুমাইতে, আপনারা ঠুস করে দেন কারেন্টটা বন্ধ করে, জরি না বলে তোমার শহর অন্ধকার সেইটা বলে চলে যায়। এরে সুদানির হওয়া, তোদের জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারি না ভাই, তোদের মনে কি একটু দয়া মার কিছুই নেই। আর একটা কথা হয়েছে দেখেন, এই যে আপনি একটু দেখেন, কারেন্ট চলে গেলে আমি আমার জামাটা কি আসলে কাটিং করে নিছি, কারেন্ট চলে গেলে এইভাবে হাওয়া ঢুকাই আবার কারেন্ট আসলে এইভাবে লক করে দিই। এটাকে বলা হচ্ছে আপনার কাপড় পরা প্রতিবাদ, তাও সুদানির পর লোডশেডিং নিপাত যাক। আর আপনারা কি ভাবতেছেন যে আমরা অনেক সুখী আছি, মানে আপনারা যেগুলো করতেছেন একটু কয়েকটু লোডশেডিং দিতেছেন, ভাবতেছেন কি আমরা অনেক সুখী আছি? হ্যাঁ, আমরা অনেক সুখী আছি, সুখে গান গাইতেছি। গরম লাগে আমার সারাদিন, গরম লাগে আমার সারাদিন, সুদানির হওয়া কারেন্ট দিন।